একুশ দিনের পুত্র সন্তানকে আছড়ে মারল বাবা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিশারগঞ্জ গ্রামে। অভিযুক্তের নাম বিজয় সরকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বিজয় সরকারের সাথে তার স্ত্রী সোনালী সরকারের বচসা বাধে। অভিযোগ, রাগের বশে আচমকায় নিজের সন্তানকে তুলে মেঝেতে আছাড় মারে বিজয় সরকার। ঘটনাস্থলে মৃত্যু হয় একুশ দিনের শিশু সন্তানের। অভিযুক্ত বাবা বিজয় সরকারকে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিভাবে হলো? হ্যাঁ, কে ফেলে দিয়েছে? হ্যাঁ, জোরে বলো। কোথায় ফেলে দিয়েছিল? হ্যাঁ, কেন? হ্যাঁ, সন্তান নাতা বলেছে, বলুন কি হয়েছিল? প্রথমে কি হয়েছিল, কি নিয়ে ঝামেলাটা? হ্যাঁ বলুন। হ্যাঁ, কখন হয়েছে ঘটনাটা? কি মদ খেয়েছিল নাকি? হ্যাঁ বলুন, আপনি বলুন সেটা। তারপর কিভাবে মারলোটা, কিভাবে কি আছাড় মেরেছিল? তোরে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল? দেখ কোথায় ফেলে রেখেছিল, ওখান থেকে নিয়ে গিয়ে। বাচ্চা কি ঘুমিয়েছিল তখন? আপনার সঙ্গে কি কোনো ই ছিল? কি নিয়ে ঝামেলা? বাচ্চা নিয়ে? কেন, বাচ্চাটা কি হয়েছিল? সন্দেহ করে তাই বলে আজকে আছে। হ্যাঁ, তারপরে কি? আপনারা কোথায় দেখতে পেলেন বাচ্চাটাকে? খোঁজাখুঁজি করেছিলেন? ঘরে পানি দিয়েছিল? ঘরে পাননি? কোথায় গিয়েছিল? আইসার ট্রাক্টর, জেলার একমাত্র অথরাইজড ডিলার ত্রিবেদী ট্রাক্টর। রয়েছে লোন এবং ফাইন্যান্সের সুব্যবস্থা, পেজার দু বছরের গ্যারেন্টি। আমাদের ঠিকানা চালতিয়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 9733-389-644 অথবা 9434-354-839। আইসার ট্রাক্টর, জেলার একমাত্র অথরাইজড ডিলার ত্রিবেদী ট্রাক্টর।